2024-এ বিজেপি ক্ষমতায় আসবে না। এদিন হুগলিতে এক সভায় এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মিঠুন চক্রবর্তী জানান বিজেপির সাথে তৃণমূলের 38 জন এমএলএ যোগাযোগ রেখেছেন। 2024-এ বিজেপি ক্ষমতায় আসবে না। বুধবার হুগলির উত্তরপাড়ায় মেট্রো কোচ ফ্যাক্টরির উদ্বোধনে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা লড়াইয়ে যখন আমি নিশ্চিত হয়েছি তখনই বলেছি, এবারও আমি চ্যালেঞ্জ জানিয়ে বলে যাচ্ছি 2024-এ বিজেপি আসবে না। তবে এদিন তার এই চ্যালেঞ্জ জানানোর কারণ স্পষ্ট করেননি তিনি। তিনি দাবি করেন, জ্যোতিষীর দাবি, বিজেপি 2024-এ ক্ষমতায় আসবে না। মমতা বলেন, কেন আসবে না, কি অঙ্ক, কেন অঙ্ক, এত সিট কোথায় যাবে তা বলতে পারবো না। 2024-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না, কি অঙ্ক, কেন অঙ্ক, কোথা থেকে এলো, এত সিট কোথায় যাবে বলতে পারবো না। অ্যাস্ট্রোলজিরাও বলতে শুরু করেছে, অ্যাস্ট্রোলজাররাও, সেই জন্যই ওই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা, ওই বাড়িতে যাওয়ার আর হবে না। তো যে বাড়িতেই যান, ভাগ্য যদি খারাপ হয়, যদি কেউ ইন্ডিভিজুয়াল দোষ করে, আমি বিত্তবানদের পক্ষে নই, আমি বিবেকবানদের পক্ষে। যদি কেউ নিজের জন্য পার্টিকুলার করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে অ্যাকশন নাও, যদি তুমি আইনত অ্যাকশন করতে পারো, আমার কোনো আপত্তি নেই। যেখানে প্রয়োজন আছে এজেন্সির করুক, আমার কোনো আপত্তি নেই। এজেন্সির নামে অন্য দলের পারসেপশন খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মনে রাখবেন, এটা দেশের পক্ষে ভালো নয়। আর কথা বলতে গেলেই সব সাসপেন্ড। তিন চারটে এজেন্সিকে দিয়ে গভর্নমেন্টকে জব্দ করো, স্তব্ধ করো। মহারাষ্ট্র ভেঙেছি, ছত্তিশগড় ভাঙব, ঝাড়খণ্ড ভাঙব, বাংলা আমাদের হারিয়ে দিয়েছে, বঙ্গাল কবি ভাঙব। আমি বললাম অত সস্তা নয়। বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে আগে লড়ো, বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে আগে লড়ো। বাংলা যদি ভয় পেত, রবীন্দ্রনাথ ওইভাবে বল্লী লিখতে পারতেন না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল, কিন্তু এই অত্যাচার ছিল না। প্রসঙ্গত, এদিকে গত বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে রাজ্যে দেখা গিয়েছিল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। বিজেপির প্রচারের পর তাকে সেভাবে আর দেখা যায়নি, তবে বুধবার প্রকাশ্যে দেখা গেল তাকে। এদিন কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপি বিধায়কদের সাথে বৈঠক করেন তিনি। এদিন মিঠুন চক্রবর্তী দাবি করেন, 38 জন তৃণমূল বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ রাখছে, তার মধ্যে 21 জন ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ রেখেছে। 38টা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে আছে, তার মধ্যে 21 জন আমার সঙ্গে ডাইরেক্ট, বাকিটা আপনি হিসাব করুন। মিঠুন চক্রবর্তীর এই দাবিতে রাজনৈতিক শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে, নতুন সাজে, নতুন সম্ভারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।